ক্লাস 3-এর বাচ্চারা, এখন তোমাদের কম্পিউটার ক্লাস হচ্ছে। তোমাদের বইয়ের 31 পাতা খোলো, চতুর্থ অধ্যায়। আগের দিন আমরা পড়েছিলাম যে এমএস ওয়ার্ড ব্যবহারের সুবিধা, পড়েছিলাম যে এটার সাহায্যে যে কোনো ধরনের তথ্যকে বহুদিন পর্যন্ত সেভ করে রাখা যায়, আর এটার সাহায্যে বানান ভুল হয়ে গেলে সেটাকে ঠিক করা যায়। এছাড়াও টেবিল বানিয়ে রুটিন, রেজাল্ট ইত্যাদি তৈরি করা যায়। আজ আমরা পড়ছি, এর সাহায্যে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা যায়। চিহ্ন বলতে, যেমন ধরো এই যে দেখো, একে বলে @, হ্যাশ, তারপর তোমার ডলার সাইন, অ্যাম্পারসেন্ট সাইন, বা যাকে আমরা পার্সেন্টেজ সাইন বলি, ক্যারেট সাইন, হ্যাঁ, তারপর অ্যান্ড সাইন যাকে বলি, হ্যাঁ, তারপর স্টার, এগুলো তো আমরা কিবোর্ডেই পাচ্ছি। এছাড়াও অনেক ধরনের চিহ্ন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, সেই চিহ্নগুলো এর সাহায্যে ব্যবহার করতে পারি। আর হলো, কোনো একটা শব্দের পরিবর্তে অন্য নতুন শব্দ ব্যবহার করা যায়। এছাড়া কোনো শব্দ বা ডকুমেন্টকে বিভিন্নভাবে এডিট করার, অর্থাৎ পরিবর্তন করার সুবিধা আছে। ডকুমেন্টের মধ্যে আমরা কোনো ছবি আনতে পারি, বা কখনো কোনো চার্ট ব্যবহার করতে পারি। এছাড়াও ড্রয়িং টুলবারের সাহায্যে বিভিন্ন আকৃতির শেপ আমরা এতে আনতে পারি। ঠিক আছে, এইবার আমরা পড়ছি যে এমএস ওয়ার্ড কীভাবে চালু করব। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে স্টার্ট বাটনে যেতে হবে। তাহলে দেখো কিভাবে যাওয়া যায়। দেখো এই যে পয়েন্টারটা দেখছো, সেটাকে আমি স্টার্ট বাটনে নিয়ে এলাম। নিয়ে আসার পর মাউসের লেফট বাটনটাকে একবার ক্লিক করলাম। এবার আসছে অল প্রোগ্রামস, যেই টাচ করলাম এই লিস্টটা চলে এলো। সেখান থেকে দেখো এমএস অফিস, এটাতে ক্লিক করছি। এই ক্লিক করলাম, এখানে আবার একটা লিস্ট এলো, সেখান থেকে আমরা পেলাম ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ডে ক্লিক করে দিলাম। দেখো এবার ওয়ার্ড খুলছে। এবার এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে এলো, সেটার গায়ে ক্লিক করলাম। দেখো এইবার আমাদের যে উইন্ডোটা আমাদের স্ক্রিনে খুলে গেছে, এটাকেই বলা হবে ওয়ার্ড উইন্ডো। এই উইন্ডোটাকে আমরা দেখব কোথায় কি রয়েছে, এখান থেকেই আমাদের কাজ শুরু হবে ওয়ার্ডে। তাহলে একদম উপরে যেটা দেখো লাল রং দিয়ে করা আছে, এটাকে বলা হয় টাইটেল বার। একদম বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত চলে গেছে, এখানে এই টাইটেলটা লেখা থাকে, আমি যে ফাইলে কাজ করব সেই ফাইলের নাম লেখা থাকবে, এছাড়া কোন সফটওয়্যারে কাজ হচ্ছে তারও নাম লেখা থাকবে। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ওয়ার্ড, তাহলে এটা ওয়ার্ড উইন্ডো। আর এখানে লেখা আছে ডকুমেন্ট, যেহেতু এখনও আমরা নাম দিইনি তাই শুধু ডকুমেন্ট হিসাবেই দেখাচ্ছে। এর বাঁ দিকে আছে কুইক অ্যাক্সেস টুল বার, অর্থাৎ বারবার কাজ করার জন্য আমাদের যে টুলগুলো লাগে, যেমন ধরো সেভ করতে হয় বারবার, আনডু, রিডু, কপি পেস্ট, এগুলো, তাহলে এই অঞ্চলটার নাম হলো কুইক অ্যাক্সেস টুল বার। আর একদম বাঁ দিকে আছে অফিস বাটন। একদম ডান দিকে তো আমরা জানি ক্লোজ বাটন আছে, তারপরে রেস্টোর বাটন বা ম্যাক্সিমাইজ বাটন, তারপরে আছে মিনিমাইজ বাটন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একদম নিচে টাস্ক বার, টাস্ক বারের থেকে একদম ডান দিকে চলে যাও, জুম স্লাইডার আছে, এটা দিয়ে আমরা উইন্ডোটাকে ছোট বা বড় করতে পারি, অর্থাৎ ভিউটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, আর মাঝখানের এই অংশটাকে, এই যে বড় সাদা চৌকো অংশটা, এটাকে বলা হয় টেক্সট এরিয়া বা ওয়ার্ড ডকুমেন্ট এরিয়া। হ্যাঁ, তাহলে এতটা পড়লাম আজকের জন্য।